কচি লাওয়ের বিচির বড়া বা কচি লাওয়ের বীজের বড়া ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এভারকিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত এই যে সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব মজার আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন একশোটা লাইক চাই শেয়ার করুন দেখুন আমি কিভাবে করেছি এর জন্য লাউ নিয়েছি কচি লাউ নিতে হবে কচি লাউের বীজগুলি বের করে নিয়েছি লাউটা রান্না করে নিয়েছি অন্যভাবে আর খাসার চাল বা গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ভিজিয়ে রাখছি এটা দিয়ে কি করব দেখাবো ধুয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টা পর অল্প জল দিয়ে মেশিনে বা শিলনোড়ায় পেস্ট করে নেবো এখানে অল্প জল দিয়েছি লাউর বীজগুলি দেখুন কি ছোটো ছোটো একবারে কচি লাউয়ের বীজই এগুলি জারের মধ্যে নিয়েছি বা শিল করা যায় পেস্ট করে নেবো জল ছাড়া খুব নরম এই যে জল দিতে হয় নি এভাবেই নরম হয়ে গেছে আর সুন্দর পেস্ট হয়ে গেছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে রান্না করলে বড়াটা একটা বাটিতে নিয়ে নিলাম লাউর বিচির ভর্তাটা মানে পেস্ট এই যে এরকম আপনারা এটা করে নেবেন খুব ভালো হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি বড়ার জন্য কুচু কুচু করে কেটেছি এটা লাউয়ের বীজের পেস্টের মধ্যে নিয়ে নিলাম নুন দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম এই যে পেস্ট করা মুসুর ডালটা সঙ্গে গোবিন্দভোগ চালও আছে দুটো পেস্ট চাল আর ডাল পেস্ট করে দিয়ে দিলাম চাল আর ডাল পেস্ট করে দিয়েছি এর জন্য আরও একটু নুন দিচ্ছি এভাবে ফেটিয়ে নেব এখন ফেটিয়ে নিতে হবে তাহলেই বড়াগুলি খুব ভালো হবে আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন এত ভালো লাগে মানে আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ কীরকম লেগেছে আমার ইচ্ছে আপনারা এটা রান্না করে খাবেন এত মানে ইউনিক একটা রেসিপি কেউ কোনো দিন ইউটিউবে এটা করেনি আমি ভাবলাম যে এটা করব। প্যান গরম করছি তেল দিচ্ছি তেলটা একটু দিতে হবে তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা দিয়েছি এভাবে কেটে হলে ফেটে চোখে এসে পড়বে এই তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে বড়াগুলিতে শুকনো লঙ্কা ভাজার টেস্ট হবে বড়া দিয়েও তো এরকম শুকনো লঙ্কা খাওয়া যায় মুচমুচে বড়া শুকনো লঙ্কা মুচমুচে হয়ে যায় এই যে লাউয়ের বিচির ব্যাটার থেকে দিয়ে দিলাম বড়া আকারে এগুলি আরও কি করব দেখাবো সবার জন্য নতুন রাঁধুনি এবং সবার জন্য আমি দেখিয়ে দেবো এটা কীভাবে করতে হয় একটু নরম হয়েছে তো নরম হওয়াতেই টেস্ট হবে আর বেশি বেসন দিয়েও করা যায় বেশি বেসন দিলে স্বাদটা কমে যাবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল দিয়ে এভাবে করে নিলে আর যারা নিরামিষ খায় মুগ ডাল দিয়ে পেস্ট তৈরি করা যায় মানে পিঠালিটা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েও পিঠালি তৈরি করে বড়া করা যায় যারা নিরামিষ খায় এভাবে লাউয়ের বিচি কচি লাউয়ের বিচি দিয়ে মসুর ডাল না খেলে মুগ ডালের পেস্ট আর আতপ চালের পেস্ট বা গোবিন্দভোগ চালের পেস্ট দিয়ে নিরামিষভাবেও লাউয়ের বিচির বড়া তৈরি করে নেবেন আপনারা যারা নিরামিষ খান বা মুসুর ডাল খায় না অনেকেই তো আছে মসুর ডাল খায় না ওরাও মুগ ডাল গুরু করে পেস্ট করে এভাবে নিরামিষভাবে পড়া তৈরি করে নিতে পারবেন বলে দিলাম আপনারা এটা তৈরি করে খাবেন এত টেস্ট মানে কী বলবো অতুলনীয় আর এভাবে উলটিয়ে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি চাল ডাল আছে তো একটু শক্তই আছে আর চাল টাল দিয়ে করলেই বড়াগুলি সুন্দর হবে বেসন দিয়ে করলে এত টেস্ট হবে না ইচ্ছে কোনো করা যায় বেসন দিয়েও এই যে করে নিচ্ছি এভাবে উলটিয়ে দিচ্ছি গরম ভাতে বেশ ভালো লাগে এভাবে লালটি লালটি করে ভাজা করতে হবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমার বলতে মনে নেই যে আমাকে সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন খুব সুন্দর রেসিপি আছে আমার চ্যানেলের এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ একশোটা লাইক চাই প্লিজ শেয়ার করুন এত সুন্দর রেসিপি শেয়ার করছি মানে কি বলবো আপনারা এটা তৈরি করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ